বিভিন্ন দেশে যারা করেন যেমন পার্শ্ববর্তী দেশ ভারত ভারতের আপনি দেখেন একজন নরেন্দ্র মোদী একজন অশিক্ষিত একজন চাওয়ালা সে তাদের রাষ্ট্রক্ষমতার প্রধান আর আমাদের রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন ডক্টর ইউনুস মতো একজন মানে বিশ্ব বরণ্য নোবেল বিজয়ী একজন মানুষ শিক্ষিত সুশিক্ষিত মানে সারা বিশ্ব যাকে একজন লিডার হিসেবে মানে ওয়ার্ল্ড লিডার সেরকম একটি ব্যক্তি আমাদের বাংলাদেশের মধ্যে একটি দেশের তিনি রাষ্ট্র ক্ষমতায় আছেন তা আপনি যদি কম্পেয়ার করেন অন্যান্য যারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন তাদের শিক্ষাগত যোগ্যতা তাদের মেধা বা প্রজ্ঞা তার সাথে কম্পেয়ার করলে আমি মনে করি যে বর্তমান বিশ্বের যতগুলো দেশ রয়েছে তার মাঝে সবচেয়ে বেশি বিশ্বনন্দিত বরেণ্য ব্যক্তিত্ব যিনি তিনি আমাদের রাষ্ট্র ক্ষমতায় আছেন অনেক একটা গর্বের বা আনন্দের বিষয় আমি আপনাকে আমি আপনাকে শুধু একটা কথা বলি আমি একটা উদাহরণ দিয়ে টানি আপনি যদি হয়তোবা আপনি না বোঝার কোনো কারণ নাই চেক রিপাবলিকে যখন ভাবেল প্রেসিডেন্ট হলেন আপনি কি জানেন সবাই গর্ব করে ওখান থেকে বললেন আমাদের প্রেসিডেন্ট বাকলা ভাবেল বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব যখন নেলসন ম্যান্ডেলা আহ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হলেন আপনার মনে আছে একাডেমি অ্যাওয়ার্ড নিতে গিয়ে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেলেন চার্লস থেরন আপনি তাকে বলা হয়েছিল যে হোয়াট ইজ ইউর ফেলিংস যে তুমি এই একাডেমি অ্যাওয়ার্ড পাইছো আপনার মনে আছে চার্লিস টেরন কি বলছিল এই প্রাইজের সামনে আমি উৎসর্গ করলাম আমার প্রাইজ কারণ এর চেয়েও বড় প্রাইজ যে নেলসন ম্যান্ডেলা আমার প্রেসিডেন্ট হি বিকাম দ্য প্রেসিডেন্ট আজকের আমি আর আপনি কত গর্ব করে বলতে পারি যে পৃথিবীতে নেলসেন ম্যান্ডেলাকে নিয়ে যত সম্মান দেখানো হয়েছে নেলসেন ম্যান্ডেলাকে নিয়ে যত আলাপ আলোচনা হয়েছে নেলসেন ম্যান্ডেলার অর্জন নিয়ে পৃথিবী ব্যাপী যে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে তারপরে আমি যদি বলি যে আমরা গর্বিত আমাদের দেশের বর্তমান সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস নেলসন ম্যান্ডেলার পাশাপাশি এই একটা নাম বর্তমান সময়ে গত এক যুগ দেড় যুগের মতো সময় ধরে এই একটা নাম আনাচে কানাচে ছড়িয়ে যাচ্ছে কে নেলসন ম্যান্ডেলা কিন্তু এর পাশাপাশি এই বাস্তবতাটাকে অস্বীকার করার জন্য কতগুলো সাপোষা হারামজাদা যারা জন্মেছে যারা মামুর জোরে বিসিএস ক্যাডারে একটা পরীক্ষায় মামুর জোরে বিসিএস ক্যাডারে চাকরি করেছিল কয়েকদিন তারপরে সাংবাদিক বলেছিল তারপরে সালমান রহমান বেক্সিমকোর পয়সায় ডয়চে ভেলেতে বেক্সিমকোর অবৈধ পয়সা দিয়ে একটা শো রান করিয়েছিল ডয়চে ভেলেতে এবং যে হাসিনা ক্ষমতার থেকে গিয়েছে ওই পয়সা বন্ধ হয়েছে এবং সালমান রহমানের সুয়ার ওখান থেকে নিউ ইয়র্কে এসছে নিউ এসে নাম না জানা টয়লেট পেপার জাতীয় একটা পত্রিকা তার নাম ঠিকানা সেখানে সে জয়েন করেছে জয়েন করে এই শুয়োর বলেছে যে নোবেল তো একটা প্রাইজ এটা তো যে কেউ পাইতে পারে এবং বলছে কোথায় জানেন নিউ কতগুলো রিক্সাওয়ালা নিউ কতগুলো ইন্স্যুরেন্স ধাক্কাওয়ালা ব্যবসা করত নিউ কতগুলো পাঁচটা হারাম জাদা এরা তাকে একটা অভ্যর্থনা দিয়েছে জামাইকা নামক একটা জায়গায় অভ্যর্থনা দিয়েছে ওই অভ্যর্থনাটা পরিচালনা করেছে এক হুবড়ি যার নাম ফখরুল ইসলাম দেলোয়ার এই ফখরুল ইসলাম দেলোয়ার কি করেছে প্যান্ডেমিক সময় সিটি থেকে বিনা পয়সায় শুয়ারের মাংস এনে জামাইকা ইসলামিক সেন্টারে জুমার নামাজের পরে দিছে এই ফখরুল ইসলাম দেলোয়ার এই শুয়ারের মাংস এনে যখন মসজিদে দিল এই হারামজাদা জাতা কুত্তার বাচ্চা হুবড়ি তখনও জানে না যে সব মুসলমানদের মসজিদে বসে শুয়ার খাওয়াইছে এখন এই শুয়ার খাওয়ানো হুবড়ি আর এক শুয়ার খোর খালেদ মহিউদ্দিনকে ওইখানে নিছে নিয়ে একটা হল ভাড়া করছে খালেদ মহিউদ্দিন বাংলাদেশের নতুন হাসিনা সাম্রাজ্যের নতুন বেশি খালেদ মহিউদ্দিন নিউ ইয়র্কে আসে ওই নতুন নিউ ইয়র্কের কিছু নগদ পয়সাওয়ালা লোকজন আছে তার পিছনে দৌড়ায় তো খালেদ মহিউদ্দিন হয়েছে বাংলাদেশ থেকে আগত নতুন বেশা তার পাশায় তেল মাখার জন্য জামাইকায় একটা অভ্যর্থনার আয়োজন করছে ওই অভ্যর্থনার সামনে দেখছি বাংলাদেশি কমিউনিটির কতগুলো না খাস্তা সুয়ার বৈশা বৈশা আতে তালে আর শুনতেছে নোবেল এটা একটা এই ওদের ওদের জলে কেন ওদের মানে কেন জলে একটা কারণের জন্য বাংলাদেশে কোনো একটা সময় আমরা একটা খনার বচন শুনেছি প্রভাব আঙ্গুর ফল টক ওদের জলে এই জন্য যে নোবেল প্রাইজ তো দূরে থাক খালেদ মহিউদ্দিনকে আমাকে একটা বলেন ওরে যদি বাংলাদেশের কোন পুরস্কার দেওয়া হয় কি পুরস্কার পাবে জানেন আমি জানি খালেদ মহিউদ্দিন হিরু আলম পুরস্কার পাবে আলফ্রেড নোবেল পুরস্কার পাবে না খালেদ মহিউদ্দিন কি পুরস্কার পাবে হিরো আলম পুরস্কার এখন লিটারেলি আমি এই খালেদ বেশা নামের এই হুবরির ও এই হারামজাদা আমার কথা শুনতেছে এই হারামজাদাকে জানানো হয়েছে এবং এই হারামজাদা টের পাইছে যে আমি আজকে এই হারামজাদাকে নিয়ে আমি কথা বলবো এই হারামজাদা বলছে নোবেল প্রাইজ যে কেউ পাইতে পারে নোবেল প্রাইজ কয়েক ওইখানে বলছে ও আপনারা কেউ যদি পয়সা দিয়ে এক কোটি দুই কোটি টাকার প্রাইজ দেন ওটা তো নোবেলের বাচ্চারে আমি খালেদ মহিউদ্দিন নামের এই হুবরি মামুর জোরে বিসিএস পাওয়া এই শুয়র সালমান রহমানের মুদ খাওয়া এবং গু খাওয়া শুয়ার এই খালেদ মহিউদ্দিন তোমাকে বলি খালেদ মহিউদ্দিন তুমি বলছো টাকা হলেই ট্রফি পাওয়া যায় প্রাইজ পাওয়া যায় রাইট এখন পৃথিবীর সর্বোচ্চ ট্রফির নাম ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি ওটার ভ্যালু বিশ মিলিয়ন ডলার তো তুমি খালেদ মহিউদ্দিন বলবা যে কেউ বিশ মিলিয়ন ডলার এক জায়গায় প্রাইজ দিলেই কি তারা ফিফার চ্যাম্পিয়ন হবে মানে কেউ বিশ মিলিয়ন ডলার গিফট করলো তাইলে কি ওটা বিশ মিলিয়ন ডলারের একটা প্রাইস দিলেই কি ওইটা ফিফা ওয়ার্ল্ড কাপ হবে খালেদ মহেদ আর একটা কথা এ এটা কেমিস্ট্রিতে এই রবার্ট ওয়েলস অ্যাওয়ার্ড দেওয়া হয় প্রতি বছরে যেটার ভ্যালু হাফ মিলিয়ন ডলার এখন কথা হচ্ছে খালেদ মহিউদ্দিন তোরে যদি কেউ ডাইকায়ে হাফে মিলিয়ন ডলার দেয় মঙ্গার ঘরের মঙ্গা হারামজাদা তোর মাথায় কি এক আছে আসে শূরের বাচ্চা তুই কি রবার্ট ওয়েস্টপাইজ হইলো টার কাতার ফাউন্ডেশন 2009 থেকে খলিফা তামিম বিন হামাদ আল থানি ছে 2009 থেকে একটা প্রাইজ দিচ্ছে বিশ্বব্যাপী এটাকে বলে ওয়াইস প্রাইজ ফর এজুকেশন ওয়ার্ল্ড এটার ভ্যালু হাফ এ মিলিয়ন ডলার একবার দেয় এখন খালেদ মহিদ্দিনের কথায় কেউ হাফ এ মিলিয়ন ডলার দিলি এই ওয়াইজ প্রাইজ হয়ে গেল খালেদ মহিউদ্দিন মামুর জোরে বাংলাদেশে বসে সালমান রহমানের পা চাটা যায় পাশায় চাটা দেওয়া যায় সালমান রহমানের মুত গ্লাসে করে তুই পানি মনে কুইড়েও খাইতে পারিস কিন্তু সমস্যা একটা জায়গায় খালেদ মহেদে মানুষ যখন কিছুটা লেখাপড়া জানার পরেও সামান্য আকল জ্ঞান তার ভিতরে কাজ করে না তোমার মতো লোক নিউ ইয়র্কে আসছে নিউ ইয়র্কে আসার পরে এখানকার রিক্সাওয়ালারা তোমার এত হাইক করছে তুমি অবাস্তব কথাটা তুমি বলে ফেললা নোবেল প্রাইজ প্রাইজ জাস্ট একটা যে কেউ দিতে পারে তোমার এত পয়সা গরম কে দেখাইছে তোমাকে কে বুঝাইছে যে নোবেল প্রাইজ জাস্ট একটা প্রাইজ তুমি বলছো এই প্রাইজ আপনারাও দিতে পারেন আমি অবাক হই আমি ধরে নেব তুমি হয়তো বিসিএস এ মামুর জোরে পয়সার জোরে কোনো একটা জায়গায় তুমি ঢুকছো তুমি ঢোকার পরে তোমার কে কেউ বুঝায় নাই তুমি জন্মের পরে তোমার কানে কেউ আজান দিয়ে বলে না যে সুর একটু জ্ঞান রাখ প্রফেসর ইউনুসকে তোমার এখন ছোট করতে হলো কিসের জন্য তোমার আব্বু সালমান রহমান তোমার ইশারা দিয়ে দিছে আমি তো জানি ডিবি অফিস থেকে সালমান রহমান তোমার সাথে কথা বলছে এবং নিউ ইয়র্কের তুমি যেখানে চাকরি করা শুরু করছো ওখানে পাচাটা শুরু করে দিস আওয়ামী লীগের লোকজনদেরকে নিয়ে প্রফেসর ইউনুসকে কোথায় ছোট করা যায় তুমি এমন ভাবে কথা বলছ যে তুমি প্রফেসর ইউনুস আসলে তোমার সাথে তার কথা হবে তুমি তার তাদের তোমার কাছে আবার লোকজনরা তাদের অভাব অভিযোগ এবং দাবির কথা বলবে খালেদ মহিউদ্দিন এই নিউ তোমার নামে যদি একটা পুরস্কার দেওয়া হয় ওই পুরস্কারটার নাম হবে বাংলাদেশের হিরো আলম পুরস্কার তোমাকে ওইটা দেওয়া যাইতে পারে তোমার অর্জনের জন্য কিন্তু তুমি যদি ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আর ভবিষ্যতে এই ধরনের রেকলেস একটা মন্তব্য করো জেকব মিল্টনকে সবাই জানে কিছু কিছু হারামখোর সুয়ারের বাচ্চারা বলে জেকব মিল্টন মামলাবাজ তোমার পুক্কির মধ্যে আমি এক ডজন মামলা একদিনে লাগাব তোমার এই সব কথাবার্তা আমি যেন দ্বিতীয়বার কোন জায়গায় না শুনি আরেকটি একজন বিশ্ব বরেণ্য মানুষ আমরা ভাগ্যবান আল্লাহ বাংলাদেশিদের উপরে অনেক দয়াবান এই প্রথম একজন বিশ্ব বরেণ্য মানুষ আমাদের দায়িত্ব নিয়েছে সাকিব আপনি একটা কথা শুনলে একটু অবাক হবেন পৃথিবীটা কেমনে যায় এটা যদি আল্লাহর ইশারা না হয় তাইলে এটা কার ইশারা সাকিব আমাকে একটু বলে আমি অবাক হয়ে গেলাম একটা ক্রনোলজি আমি দেখলাম একটা ক্রনোলজি আমি দেখার পরে আমি বললাম বলে কি ক্রনোলজিটা হলো জানুয়ারি ফার্স্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর ডক্টর ইউনুস

তাকে করা হলো এম্বেজলমেন্ট ফান্ড এম্বেজলমেন্ট চার্জে ঠিক আছে মজার কথা হলো ওই মুহূর্তে পৃথিবীর কেউ কি জানতেন যে এই ব্যক্তি জুলাই এবং আগস্টের আট তারিখ এক মাস দেড় মাসের ব্যবধানে হি ইজ গোয়িং টু টেক ওভার দা নাম্বার ওয়ান পজিশন ইন বাংলাদেশ কে চিন্তা করেছে কেউ করে নাই এটা যদি মহান আল্লাহ পাকের ইশারা না হয় এটা যদি দেশের সতেরো কোটি মানুষের উপরে আল্লাহ এবং রহমত না হয় তাহলে কোনটা দয়া কোনটা রহমত দর্শক আমাদের ইসলামিক থিওলজি বলে একজন শিক্ষিত চরিত্রবান দূরদর্শী মানুষ যখন তোমার নেতৃত্ব দেয় এটা তোমাদের জাতির উপরে দয়া, খালেদ মহিউদ্দিনের মতো হিরু আলমের পুরস্কার হিরু আলম পুরস্কার প্রাপ্ত খালেদ মহিউদ্দিনের এ কথা শোভা পায় না ডক্টর ইউনুস সম্পর্কে এই কথা বলা এটা অধ্যত্ত এ ধরনের সম্ভবত এটা অনেকে বলছে যে এটা এ কারণে হয়েছে যে তিনি চাচ্ছিলেন যে তার এই ঠিকানার প্লাটফর্মে ডক্টর ইউনুস একটা ইন্টারভিউ দেন তো ডক্টর ইউনুস সম্ভবত তার এত ছোট প্ল্যাটফর্মে বা ঠিকানার মতো একটা বিতর্কিত পত্রিকা কারণ আমি আর আপনি তো জানি যে ঠিকানা একটা বিতর্কিত পত্রিকা এই বিতর্কিত জায়গায় তিনি ইন্টারভিউ দিতে চাননি তিনি ইন্টারভিউ দিয়েছেন কোথায় তিনি এই ডয়েচে ভ্যালের এখন দায়িত্বে যিনি আছেন মিস্টার আরাফাত মিস্টার আরাফাতকে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন প্রফেসর ডক্টর ইউনুস সম্ভবত এইটাই হয়তো খালেদ মহিউদ্দিনকে একটু খেপিয়ে তুলেছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে যে তিনি তাকে সাক্ষাৎকার না দিয়ে কেন রয়েছে ভেলাকে দিলেন কিন্তু এখানে প্ল্যাটফর্ম তো একটা বড় ব্যাপারের মতো একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম সেখানে ডক্টর এবং না দেওয়ার কারণেই হয়তো খালেদ এখন এ ধরনের কথাবার্তা বলছে এখন আমি খালেদ মহিউদ্দিন বলেছে এটা যে কেউ পেতে পারে আমি ওখানে কারা কারা উপস্থিত ছিল তাদের নাম বলবো না কারণ এগুলা সব এগুলা সব হুবড়ি না একটু একটু যদি বিবেচনা করি। খালেদ মাহিদ্দিনের মা ভাই বোন এখানে থাকে ওর এখানে একটা লিগাল স্ট্যাটাস দরকার তার একটা বর্ণাঢ্য ক্যারিয়ার বাংলাদেশে করেছে এখানে ওই ক্যারিয়ারে সে যদি একটা ইমিগ্রেশন ক্যাটাগরিতে সে যদি যায় তাহলে সে এখানকার পাবে আচ্ছা এখন আপনি যে কথাটা বলেছেন ওটাই সত্য যে তাকে ডক্টর এই জন্য রাগ হয়ে এই কথাটা বলেছে রাগ হয়ে আমরা ডক্টর ইউনুসের আরো কয়েকটা সমালোচনা আমরা কথা বলতে পারি পারি না যেমন আমরা বলতে পারি ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি ক্ষমতা নেয়ার পরের থেকে স্বৈরাচারের বহু দোষররা এখনো রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না ক্যান্টনমেন্টে যারা পালিয়ে আছে তাদেরকে আপনারা এখনো গ্রেফতার করাচ্ছেন না আপনি এখনো সার্বিক যে কোনো একটা ব্যাপারে কনস্ট্রাকটিভ আলোচনা করা যেতেই পারে হারুন কেন অ্যারেস্ট হয় নাই বিপ্লব কেন অ্যারেস্ট হয় নাই মনির কেন অ্যারেস্ট হয় নাই এগুলো নিয়ে আহ ডক্টর মোহাম্মদ ইউনুসের সমালোচনা করা যেতেই পারে ডক্টর মাহমেদ ইউনুস একটা কথা বলেছে ভাই বাংলাদেশের যে কোনো শাসকরা এই কথা থেকে শিখতে পারে আমাদের সত্ত্বেও ডক্টর মাহমুদ ইউনুস বলেছেন আমার কাজে যদি ভুল হয় উদাগ করে আমাকে সমালোচনা করুন আমি যদি কোথাও ভুল করে থাকি আমার ভুল নিয়ে সারাদিন আপনারা আমার অফিসের সামনে ঘেরাও করেন অসুবিধা নাই আপনারা এটা করেন কিন্তু কোনো কিছু ভাঙচুর করে দেশের সম্পদের নষ্ট করেন না এবং আমাদের কাজের সময়টাকে নষ্ট করেন না তো ইনুসের সমালোচনা করতে গেলে এটা তুমি করো কিন্তু তুমি ডক্টর মোহাম্মদ ইনুসের সমালোচনা করতে গিয়ে নোবেল প্রাইজটাকে তুমি এসেছ শুয়ার খাওয়ানো দেলোয়ার সে দেলোয়ারের অনুষ্ঠানে গিয়ে তুমি তাকে এভাবে করেছো। নোবেল প্রাইজকে ছোট করেছ তুমি ডক্টর ইউনুসকে কে ছোট করেছো এমনভাবে কথা বলেছ যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে পুরস্কার পেয়েছে এটা বাংলাদেশের যে কেউ পেতে পারে এটা পৃথিবীর কেউ পেতে পারে হাওয়া আমি যতটুকু বললাম আমি যদি ফারদার খালেদ মহিউদ্দিন না এ ধরনের রেকলেস কথা যদি কারো মুখে শুনি তোমাদের লিগাল স্টেটাস যদি হইয়াও থাকে আমি ওখানে গুলা দেব বাংলাদেশ নিয়ে বাংলাদেশ নিয়ে নেগেটিভ কোন কথা এবং ডক্টর মোহাম্মেদ ইউনুস নিয়ে তোমরা ডক্টর ইউনুসের একটা পলিসি সমালোচনা করতেই পারো আমার কোনো অসুবিধা নেই এটা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না তোমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের সমালোচনা করো তা পলিসি সমালোচনা করো বাংলাদেশে উনি যদি কোনো ভুল করে থাকে উনি নিজেই বলেছে সমালোচনা করুন কিন্তু অযাচিত যাত্রনাকে ছোট করার জন্য ইনসাল্ট করার জন্য আওয়ামী স্বৈরাচার আওয়ামী লীগের পরিকল্পনা বাস্তবায়নের জন্য এ ধরনের কোনো মন্তব্য আমি শুনতে চাই না